আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে অনেকটা দিন পর আবার আপনা একটা নতুন ভিডিও দিতে আসতেছি। তো বিশেষ করে আমরা যে ভিডিওগুলো দিই আপনাদের জন্য, প্রত্যেকটা কিন্তু শিক্ষামূলক ভিডিও। তবে তার মাঝখান থেকে বলে রাখি, আমি মোহাম্মদ সোহাগ হোসেন, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই দুইটার মাঝ বরাবর জমির উদ্দিন খান সড়ক, মেন রোড থেকে 200 গজ ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা। তো আমরা এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা শুধু আইপিএস এর কাজটাই করি। আইপিএস ব্যতীত আমাদের এখানে আর অন্য কোনো কাজ হয় না। তো আমরা এই আইপিএসটা নিয়ে কিন্তু মোটামুটি আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য, ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তবে আজকে যে ভিডিওটা, আমরা একটা আইপিএস খোলার পর দেখলাম হঠাৎ করে ভোল্টেজ ঠিক নেই, হার্জ ভোল্টেজ ঠিক নেই, আইপিএসটা একটা এক ধরনের একটা সমস্যার সম্মুখীন। তো এই ভিডিওটা আজকে আপনাদের জন্য তুলে ধরা, কারণ যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, তবে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওগুলো দিয়ে থাকা। তবে যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কি প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন বাটনটাকে অন করে যাবেন, যাতে আমরা এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা স্কোয়ার ওয়েভের আইপিএস, যেটা তা অনেক আগের আইপিএস, অনেক আগের আইপিএস, তবে এটা কিন্তু বেস্ট একটা আইপিএস ছিল তখনকার যুগে, যখন এটা হচ্ছে 2013-14-তে এটা খুব ভালো পারফরমেন্স ছিল তখনকার। আর এখনকার তো নতুন নতুন আপডেট আসতেছে, তার চেয়ে অনেক উন্নত। তো আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এটা একটা স্কোয়ার ওয়েভের আইপিএস, এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভের আইপিএস, এটা 1000 BA 800 W। এই আইপিএসটা আমাদের হয় কি, যদি আমরা দেখাই আমাদের ব্যাটারি কানেকশন করা আছে, আমরা যদি ইনভার্টারটা অন করি, আমরা ইনভার্টারটা অন করলাম, অন করার পরে আমাদের যে ভোল্টেজটা এখানে দেখাচ্ছে 331 ভোল্ট 41 হার্জ, মানে 50 হার্জের জায়গায় 41 হার্জ। এখন প্রশ্ন হলো যে আমাদের এটা যখন আমরা লাইটে লোড দিচ্ছি, 300 100 W দেওয়ার পরে কিন্তু 300 নিচে নামতেছে, 300 W লোড দেওয়ার পরে 265-তে আছে, তার মানে যে সিলিং ফ্যান আছে বা অদার যে জিনিসগুলো আছে সেটা কি আদৌ কি টিকে থাকার জিনিস কিনা, এই সমস্যাটা কোথা থেকে হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে তুলে ধরবো। আমরা প্রথমত সবসময় দেখি আমাদের সেন্সিং ভোল্টেজটা কোথা থেকে কাজ করে। এ হচ্ছে আমাদের সেন্সিং ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের এ পাশে আসে, এই দুইটা হচ্ছে আমাদের সেন্সিং ভোল্টেজ। আমরা এটা দেখব যে আমাদের ট্রান্সফর্মার থেকে কি সেন্স ভোল্টেজটাকে আসলে কাজ করে কিনা। তো আমরা এটার সাথে আগে সংযুক্ত করে অন করে দেখব। সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে আপনার সেন্সিং ভোল্টেজটাকে কাজ করে কিনা। আমরা এখান থেকে মিটারটাকে এসি ভোল্টে ভালাবো সরাসরি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখা যায় মিটার দেখা যায়। তো এখান থেকে কিন্তু আমরা ইনভার্টারটাকে অন করলাম, আগে দেখবো আমাদের যে সেন্সিং যে ভোল্টেজটা এটা কত ভোল্ট পাই। 17 ভোল্ট পাচ্ছি আমরা, এখান থেকে 17 ভোল্ট পাচ্ছি, তার মানে আমাদের এই সেন্স ভোল্টেজের সমস্যা নেই। তাহলে আমাদের সমস্যাটা কোথায় এটা আমাদের ধরতে হবে আগে। তো আমরা প্রথমত সার্কিটটাকে উঠাবো, উঠানোর পর আমরা এটার থেকে আমাদের যে কাজটা থাকবে আমরা সকেটটা খুলে নিলাম, যেহেতু আমাদের সেন্স ভোল্টেজটা ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভেরিয়েবল সমস্যা। আমরা যদি প্রথমত হার্জ ভোল্টেজের যে ভেরিয়েবলটা এটা চেঞ্জ করি আগে, আমরা এটাকে একটু চেঞ্জ করে তারপর আপনাদেরকে সেই পরিমাণ মতো জায়গায় নিয়ে দেখাবো যে আসলে সমস্যাটা কি এখানে না অন্য কোথাও।
কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় যে চিকিৎসাটা সেটা আমাদের অবশ্যই করতে হবে। আমরা ভেরিয়েবলটা খুলে নিলাম, এটা হচ্ছে 503 ভেরিয়েবল। আমরা নতুন একটা ভেরিয়েবল নিলাম, এই দেখেন। আসলে মিসিংটা কিন্তু তখনই হয়, বোর্ডে কিন্তু লেখা আছে 203, আসলে এটা 203 হবে না, 503ই লাগানো ছিল, কিন্তু এটা আসলে অরিজিনালি 503ই হবে। যদি কেউ নতুন মানুষ থাকতেন তাহলে অবশ্যই সে ভুলটা হয়ে যেত এখান থেকে, যেহেতু 203 লেখা আছে, উনি তো 203ই লাগাইতেন, যে মনে হয় এই কারণেই হার্জ ভোল্টেজটা সঠিক জায়গায় থাকতেছে না, সে কারণে হয়তো উনি আবার 203ই লাগাইতে পারতেন। তো যাই হোক, এটা 503ই থাকবে। পাঁচশো তিন ভেরিয়েবলটা আমরা লাগাই নিলাম, লাগাই নেওয়ার পর আমরা আবার এটাকে ফিটিং করব। দেখবো ইনশাল্লাহ হয় কি না। তো আমরা 503 ভেরিয়েবলটা আমরা লাগাই নিলাম, নেওয়ার পর আমরা আবার পুনরায় ভোল্টেজের জায়গাটায় যাব, যে আসলে আমাদের আউটপুট ভোল্টেজের জায়গাটা কি ঠিক আছে কিনা এটা দেখার জন্য ইনশাল্লাহ। তো আমরা এখন কিন্তু এটা আমরা অন করব, ইনভার্টারটাকে অন করব। ইনভার্টারটা অন করার পর আমরা দেখলাম হার্জ ভোল্টেজটা কিন্তু 49-এ চলে আসছে, আর আউটপুট ভোল্টেজটা ওভার আছে এখনো। তো আমরা প্রথমত হচ্ছে আমরা ওভার ভোল্টেজটাকে জায়গায় মতো নিয়ে নিই, আমরা ঠিক যেহেতু এটা স্কোয়ার ওয়েভ 260-70 পর্যন্ত রাখা লাগবে, না হয়তো সঠিক জায়গায় থাকবে না। আমরা 275 রাখলাম, এখান থেকে আমরা এখন হার্জ ভোল্টেজটাকে ঠিক করব। দেখেন পরিমাণ মতো আমাদের 50 হার্সে নিয়ে আসলাম, এখন 50 হার্সে নিয়ে আসলাম, এটা 50 থেকে আমরা 60 পর্যন্ত যাইতে পারবো। এখান থেকে 56 হার্স, তার মানে যখনই হার্স ভোল্টেজটা বেড়ে যাবে ফ্যানের স্পিড গতি সব দিক থেকে বেড়ে যাবে। আমরা আগে পুনরায় আগের জায়গায় নেই, আমরা 275 রাখলাম আউটপুট, 275-এ রাখলে আমাদের সঠিক জায়গায় থাকবে না, এটাকে আরো কমাতে হবে, কারণ যেহেতু ভোল্টেজ নামতেছে না। আমরা 250-এ রাখি, 45-এ রাখলাম। এখন আমরা এখান থেকে মোট 600 ওয়াট লোড দিলাম, 600 ওয়াট লোড দেওয়াতে আমাদের হার্স ভোল্টেজটা সঠিক জায়গায় রয়েছে, এবং কি আউটপুট ভোল্টেজটা 230 রয়েছে। তার মানে আমরা যদি এখন এখান থেকে টোটাল যদি আমরা 5টা সিলিং ফ্যানও চালাই, তাহলে কিন্তু আমাদের সঠিক জায়গায় সঠিক পরিমাণে ভোল্টেজটা থাকবে, হার্স ভোল্টেজটাও সঠিক থাকবে, আউটপুট ভোল্টেজটাও সঠিক থাকবে। তো এই ছোট্টখাটো কিছু কিছু সমস্যার কারণে, আমাদের লাইট ফ্যান এগুলো কিন্তু নষ্ট হয়। যখনই দেখবেন গতি নিয়ন্ত্রণে নাই, আমাদের ফ্যানে একটা আলাদা একটা নয়েজ চলে আসছে, ওভার ঘোঁ ঘোঁ একটা শব্দ চলে আসছে, নয়েজটা যখন আসবে, বা ফ্যানের স্পিড বেড়ে গেছে, বা ফ্যান আউটপুট ভোল্টেজ বের হচ্ছে, ফ্যানের স্পিডটা একদম কমে গেছে, তখনই মনে করবেন কোনো না কোনো জায়গা থেকে একটা আইপিএসে সমস্যা হয়ে গেছে, তখনই কিন্তু সারাই নেবেন, না হয়তো হয়তো আপনার ফ্যান নষ্ট হবে, নয়তো আপনার লাইট কাটবে, নয়তো আপনার আইপিএস নষ্ট হবে। তবে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।